হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে। মানে বাংলাদেশ বিমান বাহিনী ইউরোপিয়ান ফাইটার ইনডাইরেক্টলি অফার পাওয়ার পরেও MRCR হিসেবে কোন ইউরোপিয়ান যুদ্ধ বিমান কিনবে কিনা, বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। বাংলাদেশের পরবর্তী MRCR ডিল কবে হবে সেটা আমাদের কারোরই জানা নেই, কি হবে তাও জানা নেই। বিগত বহু বছর যাবৎ বাংলাদেশের ডিফেন্স লাভারদের মনোভাব ছিল এই কিনছি কিনবো কিনে ফেললাম ইত্যাদি বলে, কিন্তু মায়ানমারের SU-30 কেনার পর থেকেই প্রায় সকলেই হতাশ। মায়ানমার কিনেছে বলে বাংলাদেশ কিনতে পারবে না এমনটা মোটেও নয়। সুখোই SU-30 তো ভারতও কিনেছে, কিন্তু MRCA বা মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফট শুধু একটি বিমানই না, এটি একটি প্ল্যাটফর্ম। আপনি এয়ার ডিফেন্স কিনে নিজেকে সুরক্ষিত করতে পারবেন, শক্তিশালী রাডার কিনে নিজের আকাশে ঢুকার আগে শত্রু বিমান ডিটেক্ট করতে পারবেন, কিন্তু শেষ কাজটি কিন্তু ফাইটার জেটেরই। রাশিয়ার বদমাইশি যারা জানেন তারা অন্তত বিমান বাহিনীকে গালিগালাজ করবে না। গত বছরে আমাদের মিনিমাম 8টা নতুন ফাইটারের ডিল হওয়ার বিষয়টা একেবারে কনফার্ম ছিল, কিন্তু সেখানে রাশিয়ার শুরু করলো বদমাইশি। অন্য কোনো সেলার না থাকায় সুযোগ পেয়ে SU-30 SM এর দাম চাইলে অনেক বেশি। বিমান বাহিনী দেখলো যে দাম চাচ্ছে তাতে SU-30 5 কেনা যায়, আর সেই সাথে বিমান বাহিনী এই পরিমাণ টাকা খরচ করতেও রাজি ছিল। কিন্তু হারামজাদারা আর এক ভেজা লাগালো। এরপর তারা দাবি করলো SU-35 নিলে সাথে MiG-35ও নিতে হবে। এখন বুঝেন আপনি সে সময় মোট বিমান কিনবেন 8টা, তো এর মধ্যে কি 4টা সুখোই আর 4টা মিগ কিনবেন, কোনো ফরমেশন হবে এভাবে? এই ক্ষেত্রে আপনি কি করবেন? একমাত্র অপশন ছিল এই উদ্দেশ্যগুলো শতভাগ পূরণ করতে পারে মাত্র দুটি ইউরোপিয়ান ফাইটার, একটি হলো রাফালে এবং অন্যটি হলো ইউরো ফাইটার টাইফুন। নিঃসন্দেহে অত্যন্ত ভালো মানের দুটি ফাইটার। এর বাইরেও একটি অপশন থাকে, সেটি হলো গ্রিপেন। আপাতত এই ভিডিওতে গ্রিপেনকে সেই হিসেবের বাইরে রাখছি। ভিডিওটি মূলত যে ইস্যুকে কেন্দ্র করে সেই ইস্যু নিয়েই বলছি। রাফালের কথা বললে ভারত ইতিমধ্যে রাফালে কিনে ফেলেছে, বাকি রলো ইউরো ফাইটার, কিন্তু এর পথে বাধা হয়েছিল বেশ কিছু জিনিস। 1 নম্বর হলো লবিং, 2 নম্বর হলো এর অত্যাধুনিক দাম, আর 3 নম্বর হলো রাশন ফন্ডের সাথে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা। এবার আসল কথায় আসছি, কি মনে হয় আপনাদের? বিমান বাহিনীর ইউরোপিয়ান ফাইটার ইনডাইরেক্টলি অফার পাওয়ার পর রাশিয়া কিংবা চাইনিজ ফাইটার কিনবে কিনা? উত্তরে সরাসরি আসি, হ্যাঁ, কারণ আমাদের একটি স্কোয়াডন EFT কিনা এবং সেটাকে প্রপার মেনটেন্যান্স করার মতো ক্ষমতা আমাদের থাকলে F-7 এর বিশাল বহরকে ইউরোপিয়ান কোনো ফাইটার বিপেন অথবা অন্য কোনো অপশন দিয়ে রিপ্লেস করা খুবই কঠিন হয়ে পড়বে। উদাহরণ হিসেবে বলা যায় গ্রিপেন এর মেনটেন্যান্স কস্ট খুবই কম, এটাই ভালো আরো অনেক কিছু। কিন্তু একটা জিনিস ভালোভাবে খেয়াল করুন, একটা গ্রিপেন প্লাস ফুল ওয়েপন প্যাকেজের দামে আপনি মিনিমাম 2টি MiG-35 প্লাস ওয়েপন প্যাকেজ কিনতে পারবেন। বর্তমানে আমাদের F-7 গুলো এখন আমাদের মেন ফাইটার হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেদিক দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ এয়ারফোর্স নিশ্চয় চাইবে একটা বড় নাম্বারের ফাইটার আমাদের বহরে থাকুক। আর সেই হিসাব করলে 40+ ডিপেন্ড কিনলে ওভারহোলিং এবং আদার মেনটেন্স টেকনোলজি আপনাকে ছাড় দেবে না, সেই ক্ষেত্রে রাশিয়া সেটা দিতে পারে। তাই বলা যায় রাশন ফাইটার MiG-35 অথবা রাশন এবং চাইনিজ দুটি দিয়ে আপনার F-7 এর বিশাল বহরকে রিপ্লেস করা হতে পারে। সোজা কথায় F-7 এর রিপ্লেস হিসেবে ফাইটার অর্ডার করা হলে সেটা পর্যায়ক্রমে ডেলিভারি পেতে 2025 থেকে 28 সাল পর্যন্ত লেগে যেতে পারে। এখন আসি স্পেশাল স্কোয়াডন, মানে গেম চেঞ্জার স্কোয়াডন সম্ভবত 2019 থেকে 2020 এ অর্ডার করা হবে, এবং সেগুলো যদি নতুন হয় তবে সেগুলোর ডেলিভারি পেতে আপনাকে 2022 থেকে 24 সাল নাগাদ অপেক্ষা করতে হবে। আর যদি ইউরোপিয়ান হয় যেমন UK যে 16টি নিউ কন্ডিশন ইউরোপাইটা টাইফন গ্রাউন্ড করে রেখেছে সেগুলো বা ওই ধরনের যদি হয়ে থাকে, তাহলে 1 থেকে 1.5 বছরের দেশের আকাশে ইউরোপাইটা টাইফন অথবা অন্য কিছু বাংলাদেশের আকাশে দেখতে পাবেন। আর আপনারা যারা বলছেন চাইনিজ ফাইটার আর বাংলাদেশে আসবে না, তারা বাংলাদেশের এয়ারফোর্সের ইশারা ইঙ্গিতে বুঝে নিন, চাইনিজ ফাইটার আসবে। F-7 এর ওভারহোলিং চাইনা থেকে সার্টিফিকেট লাভ করা, দেশে চাইনিজ PL সিরিজের শর্ট রেঞ্জ মিসাইলের টেকনোলজি কিনে দেশে প্রোডাকশন লাইন চালু করা, এসব ইশারা কি যথেষ্ট নয়? জেনে রাখুন ভবিষ্যতে চাইনিজ ফাইটার টেকনোলজি আসতে চলেছে, এটা আপনি মানুন অথবা নাই মানুন এটাই সত্যি। তো বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।